জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক বালিকা অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার ১৭ জুন ইসদের পৌর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আয়েশা সিদ্দিকার হেডটিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বালিকা দলকে ৫-০ গোলে হারায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বালিকা দল এবং বিকেলে সদর উপজেলার বালক দলকে ২-০ গোলে হারায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বালক দল। টুর্নামেন্টের বালিকা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিটি কর্পোরেশন খেলোয়াড় কাকন এবং বালক বিভাগে নির্বাচিত হন সিটি কর্পোরেশন খেলোয়াড় জনি। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শামীম ব্যাপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার নাজিমুদ্দিন ভুঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির সহ আরও অনেক নেতৃবৃন্দরা। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে উঠেছে তারা। আমার প্রত্যাশা অনেকাংশেই পূরণ করেছে। আর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া, যে কোনো একটা দলকে হারতেই হবে, না হলে খেলার ফলাফল আসলে হবে না। যে কোনো এক দল জিতবে, এক দল হারবে, এটাই খেলার নিয়ম। কিন্তু আমাদের সদর উপজেলা অনেক ভালো খেলেছে। এখন আমাদের প্রত্যাশা নারায়ণগঞ্জ, আমাদের বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমরা যেন এই আজকে যারা চ্যাম্পিয়ন হলে তারা যেন বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয় এবং ইনশাল্লাহ আমরা জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন পুরস্কারটি, ট্রফিটি আমরা নিয়ে আসব। আর বঙ্গমাতা এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অনূর্ধ্ব ১৭ টিম যে খেলেছে, যারা ৫টি উপজেলা থেকে এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব ছিল সিটি কর্পোরেশনের দল, আজকে বোধ বালিকা এবং বালক তারাই বিজয়ী হয়েছে। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য অবশ্যই এক্সট্রা মাইলস টু ওয়াক, আমি বলবো যে তাদেরকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। তাদেরকে এই চ্যাম্পিয়নের মুকুটটি ছিনিয়ে আনতে হবে, নারায়ণগঞ্জকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও দায়িত্ব তাদের উপরে রইল। আর যারা রানার্স আপ হয়েছ, তোমরাও আগামী বছর যাতে করে সদর উপজেলা কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে, অ্যাটলিস্ট যাতে দুইটার মধ্যে একটা যাতে হয় তোমাদের জন্য, সেই প্রত্যাশা তোমাদের জন্য এবং সেই আমি আশাবাদ ব্যক্ত রাখছি আমি। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।